কাজ? হ্যাঁ কাজ তোমাকে একটা দিতে পারি, কিন্তু পার্মানেন্ট নয়, টেম্পোরারি। আসবে, কাজ করবে, চলে যাবে। হ্যাঁ, দু একদিন বসেও থাকতে হতে পারে। এবার ভেবে দেখো করবে কি না। করব স্যার, যে কোনো ধরনের কাজ করব। ওকে, কাজের কোনো রকম অভিজ্ঞতা আছে তোমার? আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না স্যার, সত্যি কথা বলতে কি আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই। তবে স্যার আমি আমি সব ধরনের কাজ শিখে নিতে পারবো। ঠিক আছে করিম ভাই, আমার ডাকছেন স্যার। হ্যাঁ, এ হলো রাজা, আজ থেকে এখানেই কাজ করবে। ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। ঠিক আছে স্যার। আপনি? হ্যাঁ আমি, সঙ্গে সঙ্গে। কোথায়? গেলেই জানতে পারবে। না আমি যাব না। এ কি, আপনি আমার হাত ধরছেন কেন? যেতে তোমাকে হবে। এসো আমার সঙ্গে। কি করছেন কি? ছাড়ুন, এসো আমার সঙ্গে। ছাড়ুন, আমি কিন্তু, চলো ছেড়ে দিন আমায়। ওটা করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোথায় নিয়ে এলেন আমাকে? এসো, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছেড়ে দিন আমায়। কোথায় নিয়ে এসেছেন আমাকে? আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো, ছেড়ে দিন বলছি, ছাড়ুন। দেখো ওদিকে, এই সেই রাজা যে বড় লোকের একমাত্র মেয়েকে বিয়ে করে শ্বশুরের পয়সা আয়েস করতে চেয়েছিল, আজ সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছে। দিন রাত খেটে যাচ্ছে শুধু তোমাকে পাওয়ার জন্য। ওর আসল চেহারা দেখাবার জন্য আমি তোমাকে এখানে এনেছি। এখন তুমি নিজেই ঠিক করে নাও কি করবে। আপনাকে একবার মালিক ডাকছেন। ও তুই যা, আমি আসছি। তোমার একটু খাবার খেয়ে আজ আমি শিবরাত্রির উপোস ভঙ্গ রাজা। এত রাত্রির অব্দি কোথায় ছিলে? বাবা, শিবরাত্রি মন্দিরে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে। শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলে না রাজার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কি হলো, চুপ করে আছো কেন বলো, উত্তর দাও, উত্তর দাও। হ্যাঁ গিয়েছিলাম। বাহ চমৎকার, আমাকে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করলো না? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, এত কিছুর পরে সব কিছু ভুলে গিয়ে তুমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। বাবা, সেদিন আমি রাজাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওকে আমি মন থেকে মুছে ফেলিনি। আমি চেয়েছিলাম ও নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের মতো একটা মানুষ হোক, আর আজ আজ সে চেষ্টাও করছে বাবা, আমাকে ফিরে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে।
যেদিনে ভাবি ও নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে আমার সামনে এসে দাঁড়াবে সেদিন আমি ওকে গ্রহণ করব। তামার, ওসব বড় বড় কথা আমি তোমার মুখে শুনতে চাই না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি রাজাকে আর তোমার বর হিসেবে গ্রহণ করব না। ওকে তোমায় ভুলে যেতে হবে। আমি তোমার মন থেকে রাজাকে মুছে ফেলব। অসম্ভব, রাজাকে আমার মন থেকে কেউ মুছে ফেলতে পারবে না। একটা কথা মনে রেখো বাবা, আকাশের গা থেকে যেমন চাঁদকে আলাদা করা যায় না, সূর্যের থেকে যেমন তার তাপকে আলাদা করা যায় না, তেমনি আমার জীবন থেকেও রাজাকে আলাদা করা যাবে না। পায়েল, এ তো সাংঘাতিক কাণ্ড। আমার মনে হচ্ছে কাকাবাবু আপনার জামাই আপনার মেয়ের কানে বিষ ঢেলেছে, নইলে আপনার মুখের ওপরে কথা বলার সাহস পায়েলের হয়? আমি বলি কি, রাজার সাথে ডিভোর্স করিয়ে আপনি পায়েলের আর একটা বিয়ে দিয়ে দিন। ঠিক বলেছো, পায়েলের জন্য আমাকে আর একটা ছেলে দেখতে হবে। আরে ছেলে দেখবেন কি বলছেন, ছেলে তো আপনি দেখে ফেলেছেন। মানে মানে আমি বলি কি, আমার শালা গোপীচাঁদের সাথে আপনি পায়েলের বিয়েটা দিয়ে দিন। কি বলছো কি তুমি? আপনি একবার ভেবে দেখুন, রাজা যদি আবার এ বাড়িতে এসে ওঠে তাহলে আপনাদের বার করে দিয়ে পুরো সম্পত্তি আত্মসাৎ করে নেবে। তাই বলছিলাম, আপনি যদি ওই গোপীচাঁদের সাথে পায়েলের বিয়েটা দিয়ে দিতেন তাহলে ঘরে মেয়ে ঘরেই রয়ে গেল, আবার আপনি জামাইও পেয়ে গেলেন। ঠিক আছে, রাজাকে আটকানোর জন্য পায়েলের সঙ্গে গোপীচাঁদেরই বিয়ে দেবো আমি। দিয়েছি বারুদের স্তূপে আগুন লাগিয়ে, এখন শুধু ফাটার অপেক্ষা। এসব তুমি কি বলছো শালাবাবু? আমার রাজা বদলে গেছে? হ্যাঁ জামাইবাবু, আজ আপনি ওকে দেখলে চিনতে পারবেন না। দিন রাত শুধু পরিশ্রম করছে নিজের বউকে ফিরে পাওয়ার জন্য। ওর কথা ভেবে তো আজ জামাইবাবু আমার গর্ববোধ হচ্ছে। আমাকে নিয়ে চলো রাজার কাছে, আমাকে নিয়ে চলো, একটি বারের জন্য নিয়ে চলো। আমি যাবো রাজার কাছে, আমি আমি বৌমার কাছে গিয়ে হাত দুটো ধরে বলবো, বৌমা আমাদের ঘরে ফিরে চলো। তারপর বৌমা রাজা আমরা সবাই একসাথে থাকবো। ডিভোর্স? তুমি বাবা হয়ে মেয়েকে ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ বাবা হয়ে তো আর মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তাই আমি ঠিক করেছি গোপীচাঁদের সাথেই তোর বিয়ে দিয়ে দেবো। কি বলছো কি তুমি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না 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 না, কাকা তো ঠিকই বলছি। তুই কেন বুঝতে পারছিস না বলতো? ওই রাজাটা আসলে একটা লোভী শয়তান। যেহেতু তোরা এখন বড়লোক হয়ে গেছিস, তাই ও গ্যারেজে কাজ করে অভিনয় করে তোকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসাতে চাইছি। আর নিজের ভালো তো পাগলও বোঝে ভাই, তুমি কেন বোঝো না? হ্যাঁ, নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে বৌদি। তুমি দয়া করে এই ব্যাপারে নাক না গলালে আমি খুশি হব। কিভাবে বড়দের সাথে কথা বলতে আশা করি? এনাও এই কাগজটা সই করে দাও। সই করো।